আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি পুরো রেসিপিটি জুড়ে আমার সাথেই থাকবেন। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি আজকে কি রেসিপি নিয়ে আসছি। এখানে চাল, বাদাম আর মুড়ি দিয়ে একটি রেসিপি করে দেখাবো। বিকেলবেলা দেখা যায় যে 4টা থেকে 5টার মধ্যে আমরা কিছু খেয়ে থাকি, তো এই রেসিপিটা বানিয়ে ঘরে রাখলে অনেক সময় ইজিলিভাবে খাওয়া যায়। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 কাপ বাদাম নিয়েছি, ভেজে নিয়েছি, 1 কাপ চিনি আর 1 কাপ চাল। এই চালটা আমি 1/2 সেদ্ধ করে শুকিয়ে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাব। একটি প্যান দিয়েছি, এখন 1 কাপের মতো অয়েল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব যে চালটা আমি রেখেছিলাম সেটা। এভাবে যদি চালটা আগে সেদ্ধ করে শুকিয়ে নেওয়া যায় তাহলে চালটা ভাজলে অনেক টেস্ট হয় বা নরম থাকে। অনেক সময় দেখা যায় চাল ভাজা খাওয়া যায় না, অনেক শক্ত থাকে, এভাবে ভেজে নিতে পারেন আপনারা। তারপরে দিয়ে দিলাম 1 কাপ মুড়ি। মুড়িটাও আমি ভেজে নেব যাতে 1 সপ্তাহ বা 10 দিনের মতো ভালো থাকে অন্তত। এখানে একটি প্যান নিয়েছি, দিয়ে দেব 1 কাপ চিনি, সামান্য পরিমাণের পানি। তারপরে দিয়ে দিলাম 2 থেকে 3 ড্রপের মতো অরেঞ্জ ফুড কালার। এটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দিবেন, ভালো না লাগলে দিবেন না। এবার ওয়েট করব। 1টা তার কি 2টা তার হলে আমি চিনিটায় সবগুলো উপকরণ মিক্স করব। আর একটু হবে। এবার আবারও ট্রাই করে দেখছি, হয়ে গিয়েছে। এবার আমি প্রথমে চালটা মিক্স করব, তারপরে বাদাম, এবার মুড়ি। খুব দ্রুত এটা মিক্স করতে হবে। দেখুন একদম ঝরঝরে। তারপরে যে কোনো একটা এয়ারটাইট বক্সে আপনারা রেখে দিতে পারেন, 1 মাসের মতো রাখা যাবে, কিছুই হবে না। এভাবে করে রাখতে পারেন সব সময়। এক জিনিস যেমন খেতে ভালো লাগে না, এটা করে রাখতে পারেন, মাঝে মাঝে আপনারা খেতে পারবেন, ভালো লাগবে। তারপরে আমি এখানে এভাবে একটা কাচের বাম নিয়েছি। এখন বেশ খানিকটা এখানে উঠিয়ে রাখবো। অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সবার আগে আমার ভিডিওটি দেখতে পারেন। আজকের মতো বিদায় নেব। পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।